হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন তোমরা দেখছো বেঙ্গলি ব্লগার নিতা। এখন বাজে 9:25 আর এখন আমরা ব্রেকফাস্ট নিয়ে বসেছি। আমার আর মেয়েটা নীলাদ্রি চলে গেছে অফিসে, আর এই যে ব্রেকফাস্টের জন্য এটার মধ্যে রয়েছে আলু, কফি, গাজর, বিনস। আর এগুলো হচ্ছে আগের সপ্তাহে বেঁচে যাওয়া সব সবজি, ওগুলো আমি একটা প্লাস্টিকের মধ্যে রেখে দিয়েছিলাম। এগুলোকে দিয়ে আজকে এগুলোকে আগেরগুলোকে আজকে উঠিয়ে দিলাম, যা যা ছিল আবড় জাবড় হাবড় দিয়েও আমি আর মিস করে যাইনি আজকে, কারণ সরস্বতী পুজোর আগের দিন, আজকে কোনো ক্লাসও হবে না। তাছাড়া ওদের বাস দেয়নি, কিভাবে যাবে ও বাবা, টালা ব্রিজ এখন বিশাল তার ব্যাপার, ওখান দিয়ে সবাই যেতে পারে না, ওর জন্য মেয়ে যায়নি, আজকে কোনো ক্লাসও হবে না। ওদের স্কুলে ইয়ে চলে এসেছে সরস্বতী ঠাকুর, নড়ে জানি সরস্বতী এসছে না, খুব সুন্দর দেখতে হয়েছে, কালকে দেখাবো তোমাদের। আমরা এখন খাচ্ছি পরাঠা, পরাঠা ইন্ডিয়ান স্টাইল পরাঠা, তাহলে খেয়ে নি, তারপরে অনেক কাজ, তারপরে আসবো আবার তোমাদের কাছে। টিং টিং, স্নান টান সব হয়ে গেছে, আস্তে আস্তে বলছি স্যার এসছেন পড়াতে, অল্প অল্প আস্তে আস্তে ঘোরা যাবে। এখন রান্না করতে এসছি মাছের ঝোল, রাত্রে হবে মাছের ঝোল, তাই মাছের ঝোল হবে এই একটাই লাস্ট বাকি আছে, 4 কেজিতেই শেষ। এবার নীলাদ্রিকে যদি বলি আরও আনতে বলো, তাহলে বলে এবার সব ইয়ে করে রাখ, নার্সিং হোমে বেড বুক করে রাখো, 2 দিন পরে হার্ট অ্যাটাক হবে সবার, অনেক তেল খরচ হয়ে যাচ্ছে। না সত্যি এত তেল খাওয়া উচিত না, একটু কম তেল দিতে হবে আমাকে, অনেক তেল দিয়ে ফেলছি আজ। এখন আর মাছ হবে 2 মাছ, এটা হবে আলু আর কফি দিয়ে, শোনা জানি না তবে আমাকে আসতেই। Thank you.
কাভার দেওয়ার কাগজগুলো আছে না, ওই র্যাপার, হ্যাঁ গিফট ক্যাপ, গিফট প্যাক, প্যাকেট যে প্যাকেটগুলো থাকে, মানে কি বলবো, র্যাপার 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 উল্টাপাল্টা বলে, ওই কাগজগুলো আর কি, তাল নীল সবুজ হলো, চিকচিকে মিকচিকে চিকচিকে কাগজ কিনতে যাচ্ছে, হ্যাঁ কিনতে যাচ্ছে, আমিও যাচ্ছি, যা কিনে দিই, সাজাবে বাবা আর মেয়ে, অফিস থেকে বাবা আসার পর সব ঠাকুর টাকুর এনে সাজানো হবে, হেভি সাজানো হবে একদম, ফার্স্ট প্রাইজ, মানে ওই তো লাগিয়েছে একটা ও কাপড় লাগিয়েছে ও, তারপর পূজার বাড়ি পরিক্রমায় ভট্টবাড়ি ফার্স্ট, হ্যাঁ ও কাপড় লাগিয়েছে ও ঠাকুর বসাবে, ওই কি করবে ফার্স্ট তো সাজানোর ওই যে ইয়েগুলো রয়েছে, কেন সাজানোর ওই যে শিক্ষক দিবসে যে সাজিয়েছিল ওইগুলো দিয়ে সাজা, আমাকে সোলা কিনে দেবে একটা, সোলা আমি পাবো না, পয়সা নাই। গুড ইভিনিং, এখন বাজে 6:40 আর এখন আমি আর মেয়ে বেরোচ্ছি সরস্বতী পুজোর বাজার করতে, নীলাদ্রি এসে দাঁড়াবে বেলঘরিয়া স্টেশনে, ওখান থেকে আমরা স্টেশন থেকে না মানে স্টেশনে আসবে, স্টেশনে আসার পর আমরা করব সরস্বতী ঠাকুর কেনার থেকে শুরু করে ফলমূল কেনা, চারদিকে কত, হ্যাঁ মূল নয়, ও আমার মেয়ে বলছে আমার মূল নয় ফলমূল বলেছে, তাহলে মূল না, ঠিকই মূল নয় ফল কেনা, ঠিক আছে কারেকশন করে নিলাম, থ্যাংক ইউ। আচ্ছা যাই হোক, তাহলে চলো, আমি আমার যদি সম্ভব হয় এত লোকের মধ্যে, মানে প্রচুর ভিড় তো জানি, ভিডিও করতে কতটা কি করতে পারবো জানি না, তবে যত দূর আমার সাধ্য আছে তত দূর আমি করার চেষ্টা করবো, তাহলে চলো তোমাদের দেখিয়ে আনি আমার বেলঘরিয়া বাজার। দেখতে পাচ্ছি